হচ্ছে 200 রানে। ওয়েলকামে অল আউট এস ইনশাআল্লাহ। আমরা ভারতের সাথে 1 রানে হারছিলাম, তখন যে অন্য দলকে এইভাবে হারানোর কি কষ্ট সেটা এখন ভারত হারিয়ে টের পাচ্ছে, এবং আমরা ওই ম্যাচটা শুধু নিলাম। সো বাংলাদেশের জন্য শুভকামনা, পরের ম্যাচ বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, সিরিজ জয় করবে আবারও জিততে পারবে ভারতের সঙ্গে। সত্যি এক্সাইটেড মোমেন্ট, অনেক খুশি, অনেক খুশি, বিকজ আমরা অ্যাকচুয়ালি হেরেই গেছিলাম, কিন্তু অবশেষে আমরা ম্যাচটা জিতেছি, সত্যি আনবিলিভেবল। সবচেয়ে অবদান রাখতে হবে মেহেদী হাসান মিরাজ, এবং তার যোগ্য সাপোর্ট দিয়েছে আমাদের সাতক্ষীরার কৃতিত্ব সন্তান মোস্তাফিজুর রহমান। আমি প্রথমে বিশ্বাস করিনি, সত্যি আমার গায়ের রং খাড়া দিচ্ছে এমন একটা সুন্দর ম্যাচ উপভোগ করতে পেরে। আর লিটন তার প্রথম ম্যাচ, তার প্রথম ক্যাপ্টেন্সি জিতেছে, কনগ্রাচুলেশন বাংলাদেশ, কনগ্রাচুলেশন আওয়ার টিম টাইগার। মিডল অর্ডারের পারফরমেন্স কেমন লাগছে? অ্যাকচুয়ালি মিডল অর্ডারের পারফরমেন্স আমাদের জন্য হতাশাজনক, প্রত্যেকটা ম্যাচ আমরা দেখেছি আশা অনুযায়ী ওই ম্যাচ খেলতে পারি না, কারণ মিডল অর্ডারে যারা ব্যাটিং করছে বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, তারা তো এক প্রকার টেস্ট খেলা করছে। আসলে ওরা যদি বল বাই বল খেলতো, কোনো বল গ্যাপ না দিয়ে যদি খেলতো, তাহলে তো আমরা এত এত কষ্ট আমরা জিততাম না। আসলে 127 সব সময় ওয়ার্ল্ড কাপে আমরা এই তীরে এসে আমরা তরি ডুবছি, ওয়ার্ল্ড কাপে আমরা হারছি, খুবই খুবই খুশি আমি। এই যে মিরাজের পারফরমেন্স, এই যে আফগানিস্তানের বিপক্ষে ইয়াংরা খেলাটা জিতাইছে, সিনিয়ররা কী করে, মাহমুদুল্লাহ মুশফিকরা কী করে, ওদের তো এইগুলো খেলা না। ওয়ার্ল্ড কাপে আমরা হারছি, এশিয়া কাপে আমরা হারছি, আবার ওয়ার্ল্ড কাপে মানে কি খেলা হারছি বলার মতো নয়, সবসময় আমরা খেলার কাছাকাছি গিয়ে হারি। অনেক ভালো খেলছে, অনেক ভালো মিরাজ, অনেক ভালো খেলা খেলছে মিরাজ, আগেও ভালো খেলতো, এখনো ভালো খেলে আলহামদুলিল্লাহ। মিরাজ টোটালি মিরাজ এবং লিটন দাস সবসময় ভালো খেলে। ইন দিস টাইম মাহমুদুল্লাহ এবং আমাদের সাকিবুল হাসান, এরা সাহস, নো প্রবলেম। দিস নেক্সট টাইম আমরা তামিমকে চাই, তামিমকে ওপেনার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দিস বাংলাদেশ টিম, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম টাইম ইয়োর ওপেনার প্লেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দিস প্লেস। এখন আমরা এটাই বলতে চাই যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওপেনার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওপেনার প্রথম, ওপেনার প্রথমে যে নামে সেটাই আমাদের ম্যাচটাকে খুব ভালোভাবে নিয়ে যায়, কিন্তু আজকে ওপেনার ইজ ভালো হয় নাই, প্রথম দিকে ইজ ম্যাচ অন্যরকম হয়ে গেছে। দেন তারপরেও আমরা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা হার মেনেই নিয়েছিলাম, কিন্তু তারপরে ইনশাল্লাহ হয়ে গেছে, খুব ভালো খেলছে, পারফরমেন্সটা লাস্ট টাইম খুব ভালো ছিল। আমরা অস্ট্রেলিয়ার মাটিতে আমাদেরকে যেভাবে দুর্নীতি করে হারাইছিল, আজ বিজয়ের মাসে আমরা তার প্রতিশোধ দিচ্ছি, চরম প্রতিশোধ। এর প্রতিশোধ ইন্ডিয়ার চিরদিন মনে থাকবে। অবশ্যই অনেক ধন্যবাদ মিরাজকে, মিরাজের কারণে এই ম্যাচ জিতছি, এই কারণে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের সাথে যে একটা অপব্যবহার করছে, চুরি করছে, এই ম্যাচের আজ যোগ্য জবাব দিছি। তা না হলে আমাদের মনে অনেক কষ্ট পাইতো, এই কষ্ট অস্ট্রেলিয়ার মাটি থেকে দায় নাই, মিরপুরেছে, এই কষ্ট দূর হয়েছে, ইনশাল্লাহ সিরিজ আমরা জিতব। 2016 সালে একটা ম্যাচ জিতি 63 রান, 2016 সালে যখন বাংলাদেশ হারছিল 3 বলে 3 উইকেট নিয়ে, আমি বলবো যে এই ম্যাচটা কভার হয়ে, এই ম্যাচটা দিয়ে হয়ে গেছে, এবং আমরা অনেক চিন্তায় ছিলাম, বাট একবার একবার প্রতিশোধ হবে। তো এটা নিয়ে অবশ্য এটা নিয়ে প্রমাণ হয়ে গেছে যে 2016 সালে আমরা যে ম্যাচটা হারছিলাম, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা